সিলেটের ফেঞ্চুগঞ্জে কাসিম আলী ও মডেল উচ্চ বিদ্যালয়ে দুদিনব্যাপী শতবর্ষ উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ মাহমুদুসামাদ চৌধুরী এমপি। 1915 সালে ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ ইউসুফ আলী চৌধুরী এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তার পিতার নামে। শামুজিবুর রহমান জকনের রিপোর্ট। পুরাতন আর নতুনের মিলন মেলায় উৎসব মুখর হয়ে উঠেছিল ফেঞ্চুগঞ্জের কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়। নব্বই বছরের বৃদ্ধ থেকে নয় বছরের কিশোরকে দেখা গেল আনন্দের এই মিলন উৎসবে। একশো বছর ফেঞ্চুগঞ্জের জন্য এটা আমাদের জন্য একটা ইতিহাস, বিশেষ করে কাসিম আলী হাই স্কুলের জন্য ইতিহাস। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যে এই কাসিম আলী হাই স্কুলের ছাত্র ছাত্রীরা যেভাবে তারা সফলতা অর্জন করছে, বিশেষ করে রাজনীতিতে করছে, শিক্ষাঙ্গনে করছে, এটা কিন্তু আমি আসলেই অভিভূত। এই অনুষ্ঠান ওয়ার আমি অত্যন্ত খুশি, অত্যন্ত ভালো লাগছে। আজকে আমার একটা মাহবুব, আমার একটা ক্লাসমেট, আমরা 70-এর আমরা এসএসসি পাস করেছি আজকে কত বছর, এবং পুরনো অনেকের সাথে দেখা হচ্ছে, একটা মিলন মেলা। যারা জ্ঞানের আলো দান করে গেছেন, আমার সদ্য শিক্ষক বিন্দু আজকে যারা আমাদের মধ্যে নেই, তাদেরকেও আমি শ্রদ্ধাপূর্বক স্মরণ করছি। ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান ক্ষণজন্ম আসে ইউসুফ আলী চৌধুরী সাহেব 1915 ইংরাজিতে এই কাসিম আলী স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন। তার স্থাপনার মধ্যে কাসিম আলী হাই স্কুল অন্যতম স্থাপনা হিসাবে আমি মনে করি, এবং সেই স্থাপনা যতদিন পৃথিবী থাকবে ততদিন সেই স্থাপনা প্রতিষ্ঠিত থাকবে। খুবই ভালো লাগতেছে আজকের এই মিলন মেলা। দুদিন ব্যাপী এই মিলন উৎসবে দেশ বিদেশ থেকে বহু অতিথি এসেছিলেন, যারা একসময় এই বিদ্যালয়ের লেখাপড়া করেছেন। আমার দাদা এই স্কুলে পড়েছেন, আমার বাবা পড়েছেন, আমি এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছি। শতবর্ষ পূর্তি উপলক্ষে আমি 2001 সালের ব্যাচের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সবার প্রিয় ফিজিক্যাল স্যার রশিদ আহমদকে পেয়ে প্রাক্তন শিক্ষার্থীরা কাছে টেনে নিল, তারা স্যারের হাতে তুলে দিল আর্থিক অনুদান। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ ইন্তেজির খান স্যারের পরিবারের সদস্যরা জানালেন, শিক্ষার আলোয় আলোকিত হলে এই সমাজ আর অনেক দূর এগিয়ে যাবে। আমার নাম ডাক্তার তানসিম আক্তার, আমার শ্বশুর হলেন ইন্তাজির খান, আমি সুইডেনে থাকি এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আসছি। প্রিয় হেডমাস্টার হিসেবে এই স্কুলের দায়িত্ব নিয়েছিলেন আমার পিতা মরহুম আলহাজ ইন্তাজির খান, তারপর থেকে তিনি দীর্ঘ 45 বৎসর এই স্কুলের ধারক বাহক হিসাবে সবাইকে নেতৃত্ব দিয়েছেন। আর আজকেও আমরা বিভিন্নভাবে আমার ভাই বোন এবং সবাই পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষকতার পেশায় আছি। আজকের এই মহামিলন মেলা কেন্দ্র থেকে একটি কথাই উচ্চারিত হয়েছে, এই ফেঞ্চুগঞ্জের কাসিম আলী উচ্চ বিদ্যালয় থেকে আমরা শিক্ষার আলোয় আলোকিত করব এই ফেঞ্চুগঞ্জকে, এবং মানুষের জন্য সেবা করব, এগিয়ে যাব একসাথে সকলে মিলে। শামুজিবুর রহমান জকন, এটিএন বাংলা, কাসিম আলী উচ্চ বিদ্যালয়, ফেঞ্চুগঞ্জ।